আজকে আমি আপনাদেরকে ব্রাকার ব্লাউজটা পুরোটা দেখিয়ে দেবো, আর খুবই সহজ। প্রথমে এখানে আমি মেজারমেন্টটা লিখছি, আপনারা যে কোনো মেজারমেন্টে করতে পারেন। এখানে আমি একটা মেজারমেন্ট দিয়ে দেখাবো, আপনাদের যেটা মনে হবে সেটা 50 সাইজও হতে পারে, 30 সাইজও হতে পারে, 40 সাইজও হতে পারে, সব মেজারমেন্টে করতে পারবেন। সূত্র একই থাকবে, যদি আপনাদের কিছু চেঞ্জ হওয়ার থাকে সেটা আপনাদের মেজারমেন্ট চেঞ্জ হবে। যা এখানে ঝুল আছে 14, ছাতি আছে 34, কোমর আছে 26, পুট আছে 14, মোহরা আছে 15, পয়েন্ট আছে 9, আর গলা আছে, সামন গলা আছে 6, পিছনের পিঠ আছে 9। এবারে যারা হাতা বসাবেন হাতার মাপ লাগবে, আর তার মুহুরির মাপটা তো অবশ্যই লাগবে। তো এই কটা মেজারমেন্ট লাগবে, আদার্স তেমন কিছু লাগবে না। এখানে দেখুন আমি ছাতি 34 ধরে করে দেখাচ্ছি, আপনারা এই 34-এর জায়গায় 44 নিয়ে করুন। যে কোনো মেজারমেন্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনাদের যেটা মনে হবে সেই মেজারমেন্টে আপনারা অবশ্যই করতে পারবেন। শুধু যদি চেঞ্জ হয়, আপনাদের এই মেজারমেন্টগুলো চেঞ্জ হবে, ড্রয়িং কিন্তু একই থাকবে। এবারে প্রত্যেকে কিন্তু খাতা নিয়ে বসবে না। এবারে এখানে আমি ড্রয়িংটা করে দেখাচ্ছি। সামন পাট পিছন পাটের মধ্যে শুধু পিছন পাটের শুধু খাপটা হবে না, পিছন পাটটা একদম শুধু সেম। প্রথমে সামন পাট করি। সামন পাটের জন্য প্রথমে এখানে ঝুল নেব, এটা অবশ্যই মাথায় রাখবেন। ব্লাউজ সবসময় দু ভাঁজে কাটিং করা হয়, দু ভাঁজ করেই কাটিং করতে হবে, একটা সামন পাট একটা পিছন পাট। তো এখানে প্রথমে ঝুলের মাপ নিলাম, তারপরে এখান থেকে নিতে হবে পুটের মাপ, তারপরে পুটের পরে থাকে মোহরার মাপ, এটা নিয়ম। মোহরার পরে থাকে ছাতির মাপ, যেখানে মোহরা শেষ হয় সেখান থেকে ছাতি, ছাতি শেষ হলে তারপরে আরও 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিনের জন্য। তারপরে নিচের সাইডে কোমর থাকে, কোমরের মাপ যেখানে শেষ হবে তারপর থেকে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিনের জন্য। তো প্রথমে এই দুটো দাগকে এরকম টেনে নেব। এবারে এখানে আমি মেজারমেন্টগুলো একটু বলে দেখাচ্ছি আপনাদের, যেখানে আমি কত কী নিলাম। প্রথমে এখানে আমি একটা মোহরার শেপ দিয়ে দিই, এই যে মোহরার শেপটা আমি দিয়ে দিয়েছি, হয়েছে। তো এখানে মোটামুটি আমি কমপ্লিট করেছি। এখানে আমি গলার চওড়া নিচ্ছি, গলার একটা প্রথমে শেপ দিই, এখানে সামন শেপ দিচ্ছি। তো এখান থেকে এরকম নিলাম, নিয়ে এখান থেকে একটা জাস্ট রাউন্ড শেপ দিয়ে দিলাম। আপনি এখানে চৌকো ভি যার যা ইচ্ছা সেই করতে পারেন। আচ্ছা এখানে দেখুন মোটামুটি একটা আমি থিম এঁকেছি। এইবারে এখানে কী কী নিয়েছি সেটা আমি বলবো। তার আগে প্রথম কথা যেটা সেটা আমি বলে দিচ্ছি, যখন আপনারা ব্রা কাট ব্লাউজ করবেন, আমাকে এটা অনেকে জিজ্ঞাসাও করেছে যে ব্রা কাট ব্লাউজ করার সময় বোটনেকের ওপরে কি ব্রা কাট ব্লাউজ হয়, একদমই হয় না। বোটনেকের ওপরে ব্রা কাট ব্লাউজ হয় না, এটা একদম ভালো করে আপনারা মাথায় ঢুকিয়ে নিন। বোটনেকের ওপরে ব্রা কাট ব্লাউজ হয় না, আপনি ডিপ গলার ওপরে ব্রা কাট ব্লাউজ করতে পারবেন। মোটামুটি মাথায় রাখবেন ডিপ গলা মানে পাঁচের ওপরে আপনার গলার লেন্থ থাকতে হবে সামনের গলাটা। পিছনে আপনি কি করছেন ম্যাটার করছে না, পিছনে আপনি এয়ার হোস্টেস করুন, বোট নেক করুন, যা খুশি করুন, সামন পাটের গলা মিনিমাম যেটা হচ্ছে লেন্থ থাকবে সামনের গলা 5 থেকে শুরু হবে। আপনি 5 রাখতে পারেন, 5.5, 6, 6.5, 7 রাখতে পারেন, কিন্তু 5-এর ওপরে তোলা যাবে না। কেউ যদি মনে করেন 4, 4.5, 3.5 এরকম গলা রাখবেন, তাহলে আপনাদের ব্রা কাট ব্লাউজ হবে না, খাপটা কিন্তু করতে পারবেন না। এক নম্বর প্রশ্ন। দু নম্বর, অনেকে বলে যে আপনাদের ব্রা কাট ব্লাউজের ভিতরে যে সিলিকন প্যাড হয়, যে খাপ বসাই ব্লাউজে, সেটা কি দেওয়া যায়? একদমই দেওয়া যায় না। ব্রা কাট ব্লাউজ করলে ভিতরে কোনো খাপ বসানো যাবে না, হয়ে গেল। তিন নম্বর হচ্ছে ব্রা কাট ব্লাউজের পিছনে হুক করা যায়, অবশ্যই পিছন পাটে হুক করতে পারবেন। তাহলে সেটা কিভাবে হবে, সামন পাটের পোর্শনটাকে জয়েন্ট করে দেবেন, দিয়ে পিছন পাটটাকে ওপেন করবেন, মানে মাঝখান থেকে কেটে সেখানে হুক হুকের ঘর বসাবেন। আর এখানে এবার আমি বোঝাতে শুরু করছি। তো এখানে তো ড্রয়িংটি এঁকে নিয়েছি, এবারে কী করব, প্রথমে নিতে হবে এখানে ঝুলের মাপটা। তো আমার এখানে ঝুল কত আছে, 14। তাহলে এখানে আমি লিখছি ঝুলটা এখানে হবে ঝুল প্লাস 1 ইঞ্চি, ঝুল যা হবে তার সাথে অবশ্যই আপনাদের 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এখানে ঝুল 14 ছিল, তাই 1 ইঞ্চি এক্সট্রা নিতে 15 হয়েছে। আপনাদের ঝুল যদি এখানে 13 বা 16-15 যাই থাকুক না কেন, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নেবেন। ঝুলের পরে এখানে পুটের মাপ নিতে হবে, আমি এখানে পুট নিচ্ছি 5 ইঞ্চি। তো পুটের মেজারমেন্ট কিভাবে নিতে হবে, বোট নেক, কলার দেয়া, ডিপ পিট, এগুলো তো আপনারা প্রত্যেকে জানেন, ঠিক আছে। তাই জন্য এখানে আমি 5 ইঞ্চি সরাসরি লিখে দিচ্ছি, যেহেতু আমার এখানে ডিপ পিট হচ্ছে। এবারে নিতে হবে পুট যেখানে শেষ হয় সেখান থেকে মোহরা, মোহরাটাও আপনারা জানেন যে কিভাবে মোহরার মাপ নিতে হবে। মোহরার মাপটা আমি এখানে লিখে দিচ্ছি 5.5 ইঞ্চি, অ্যাকচুয়াল পুট যাবে রই তার থেকে 1/2 ইঞ্চি বেশি দিলেই মোহরার মাপটা হয়ে যায়, অসুবিধা হয় না, ক্লিয়ার। যেখানে মোহরা শেষ হয়েছে এখান থেকে শুরু হবে ছাতির মাপটা, এখানে নিতে হবে ছাতির 1/4, মানে আপনার ছাতি যা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার এখানে ছাতি ছিল 34, 34টিকে 4 দিয়ে ভাগ করলে হবে 8.5 ইঞ্চি। কোনো রকমের আর একটা জিনিস মাথায় রাখবেন, ব্রা কাট ব্লাউজ হোক, প্রিন্সেস কাট ব্লাউজ হোক, যে কোনো ব্লাউজ হোক, ছাতিতে কোনো প্রকারের কোনো এক্সট্রা দেওয়া যাবে না,
ছাতির পুরো পিওর মেজারমেন্ট আমার 34 আছে, আমি 34 ধরেই করছি, যার 36 হবে 36 ধরেই করবেন, কোনো প্রকারের 1 ইঞ্চি 2 ইঞ্চি লুজ দিয়ে সেটাকে চার ভাগ করতে হয় না। আমার 34 34টাকে 4 দিয়ে ভাগ করলে হবে, এখানে তাহলে হবে ছাতির 1/4, ছাতির 1/4 মানে চার ভাগ করলে হবে 8.5 ইঞ্চি হবে। তাহলে এখান থেকে এত দূর হলো 8.5 ইঞ্চি, এরপরে অবশ্যই 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, যদি কখনো লুজ করেন তাহলে প্রয়োজন পড়বে, যেহেতু বক্সের ভিতরে লেখা আছে মানে আরও 1.5 ইঞ্চি অতিরিক্ত নিতে হবে। এবারে চলে আসবো কোমরের সাইডে, এই কোমরের সাইডে নিতে হবে কোমরের 1/4, আপনার কোমরের মেজারমেন্ট যা আছে সেটাকে 4 দিয়ে ভাগ করব, কোমরের 1/4, তাহলে আমার কোমর ছিল 26, 26টাকে 4 দিয়ে ভাগ করলে হবে 6.5 ইঞ্চি, তার মানে এখান থেকে এখানে হবে 6.5 ইঞ্চি, এরপরে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা যেহেতু বক্সের ভিতরে লেখা আছে। এই তো গেল পুরো থিমটা। এবারে এখান থেকে আপনারা 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি ওপরে দাগ দিয়ে রাউন্ড শেপ দেবেন। আমি মহুরার শেপ কীভাবে দিতে হয় এটা আপনাদের দেখিয়েছি, যখন বোট নেক হবে কলার দেওয়া হবে তখনও কিন্তু বলেছি যে কীভাবে তালপাট কাটিং করবেন, সামনের সাইডে করবেন না পিছন সাইডে করবেন, এগুলো কিন্তু আপনারা আগে থেকেই জানেন। আপনারা যদি এখানে ডিপ পিট খুব ডিপ করেন তখন কি হবে, আপনাদের তালপাট কাটিং করতে হলে বাইরের সাইডে করবেন, যদি করতে না হয় করবেন না, নর্মালি শেপ দিয়ে দেবেন একটা। আর এখানে আমি গলার চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি চওড়া নিয়েছি, অথবা এখানে আপনি 2 ইঞ্চি চওড়া নিতে পারেন, যেটা আপনার ভালো হবে সেটা আপনি নেবেন। আর গলার লেন্থটা আপনার যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা, আমার এখানে গলার লেন্থ আছে সামন গলাটা 6, তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা, তাহলে কত হবে 6.5 ইঞ্চি। তাহলে সমস্তটা প্রায় এটা নর্মাল একটা ব্লাউজে যেমন হয় ছাতি কোমর সেটা নিলাম। মেন আপনাদের এখানে খাপটা তৈরি করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, খাপটা ভালো করে দেখবেন তাহলেই আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। প্রথমত যারা একদমই বুঝতে পাচ্ছেন না বা পারছেন না তারা কি করবেন, নিচের সাইড থেকে বেল্ট বের করে নেবেন, কত 3 ইঞ্চি, 3 ইঞ্চির বেল্ট বের করলে যে কোনো ব্রাকার ব্লাউজে খুব ভালোভাবে কিন্তু হয়ে যায় খাপটা। 3 ইঞ্চির বেল্ট বের করবেন, নিচের সাইড থেকে 3 ইঞ্চি উপরে দাগ দেবেন, দিলে বেল্ট বেরিয়ে যাবে। কিন্তু যারা অ্যাকচুয়াল মেজারমেন্ট নিয়ে করতে চান তারা কি করবেন, বেল্টের মেজারমেন্টটা বের করার আগে আপনাদের পয়েন্টের মেজারমেন্ট বের করতে হবে। সেটা কিভাবে, আপনাদের এখানে পয়েন্ট কত আছে, পয়েন্ট আছে 9 ইঞ্চি, তাহলে একদম ওপর থেকে এখানে পয়েন্ট প্লাস 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি মেজারমেন্ট একটা দিতে হবে এখানে। তার মানে কত, আমার পয়েন্ট আছে 9, 9-এর সাথে যদি 2.5 ইঞ্চি এক্সট্রা দিই তাহলে টোটাল হবে 11.5 ইঞ্চি, মানে একদম ওপর থেকে যত দূর পর্যন্ত 11.5 হয়েছে ততটা একটা দাগ দেবো, এইটা হচ্ছে পয়েন্টের মাপটা। এবার এই দাগটাকে স্ট্রেট একটা দাগ টেনে দেবো, দিলে নিচে যেইটুকু পোর্শন আপনার পড়ে থাকবে সেটাই আপনার বেল্ট হয়ে যাবে। আপনি যে কোনো প্রসেসে করতে পারেন, ওপর থেকে পয়েন্টের মাপ করে আপনি বেল্টটাকে আলাদা করে দিতে পারেন, অথবা নিচের সাইড থেকে শুধু বেল্টের জন্য 3 ইঞ্চি দাগ দিলে বেল্ট অটোমেটিক বেরিয়ে যায়, অসুবিধা হয় না। একদম সঠিক প্রসেস হচ্ছে পয়েন্ট প্লাস 2.5 ইঞ্চি। আপনি 2.5-এর জায়গায় 3 ইঞ্চিও কখনো কখনো নিতে পারেন, কিন্তু 2.5 নিলে হয়ে যায়, কোনো রকমের অসুবিধা হয় না, পয়েন্টের সাথে 2.5 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলে হয়ে যায়। এই তো গেল। এবারে এই যে দাগটা গিয়েছে, বেল্টের একটা শেপ থাকে, আপনারা ব্রাকার ব্লাউজ কম বেশি যদি দেখেন জানবেন, এই বেল্টের মাথার কাছে একটা 1/2 ইঞ্চি পরিমাণে দাগ তুলে একটা এইরকম রাউন্ড একটা শেপ হয় তবে বেল্টটা দেখতে ভালো লাগে, ঠিক এই রকমটা। এই তার মানে এটা কত নিলাম, 1/2 ইঞ্চি। এবারে যেখানে বেল্টের মাপ এসছে সেখান থেকে নিতে হয় খাপের মাপটা, ব্রাকার ব্লাউজ মানে খাপের মাপ নিতে হবে, এটা ছাতি অনুযায়ী খাপের মাপ চেঞ্জ হবে। যেমন আমার এখানে 34 সাইজ ছাতি আছে, তার জন্য আমি খাপের মেজারমেন্ট কত নেব, 34 সাইজ ছাতির জন্য খাপ নেব 5 অথবা 5.5 ইঞ্চি, মানে এখান থেকে আপনার খাপের মাপটা নিতে হবে, এখানে 5 অথবা 5.5 ইঞ্চি খাপের মাপ নেব, বুঝতে পেরেছেন? তো এখানে এই পর্যন্ত হলো 5। এইবারে একদম এই মোহরার সাইড থেকে এইরকমভাবে ভিতরের সাইডে একটা দাগ দিতে হবে, এটা কত দাগ দেবো, এটা 2.5 ইঞ্চি, যেটা কম্পালসারি সূত্র একটা, এখান থেকে ভিতরের সাইডে 2.5 ইঞ্চি দাগ দেবো। আর আমাদের এই গলার সেপটার কাছে নিচের সাইড থেকে 1 ইঞ্চি অথবা 1/4 ইঞ্চি ওপরে একটা দাগ দেবো, এটাও সূত্র, 1 অথবা 1/4 ইঞ্চি একটা ওপরে দাগ দেবো, এটাও কিন্তু সূত্র। তাহলে এই একটা দাগ, এই একটা দাগ, এই একটা দাগ, তাহলে এই তিনটে দাগকে আপনাদের এইরকমভাবে ডট 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 দিয়ে আপনাদের এখানে শেপ দিয়ে দিতে হবে, এইরকম রাউন্ড করে শেপ দেবেন। আমি এখানে আন্দাজে দেখাচ্ছি বলে একটু 19-20 হয়তো হচ্ছে, কিন্তু আপনাদের দাগ অনুযায়ী আপনারা এইরকম রাউন্ড শেপ দেবেন, আর আলতো হাতে শেপ দেবেন। তাহলে এই তো গেল শেপ। এবারে এটা পুরো রাউন্ড শেপ হয়ে গেছে, এবারে মিডিল থেকে, যেহেতু এটা ব্রাকাট ব্লাউজ, ব্রাকাটের মিডিলটাকে কাটতে হয়, তার জন্য একদম নিচের সাইড থেকে ওপরের দিকে 3 ইঞ্চির থেকে 2 সুত কম অথবা 3 ইঞ্চি,
মানে দুটো দাগ কম দিতে পারেন অথবা 3 ইঞ্চি ওপরে একটা এরকম দাগ দেবেন, এটাও সূত্র, যে কোনো সাইজের জন্য করুন। ঠিক তার অপর সাইডেও সেম 3 ইঞ্চি নেবেন অথবা 3 ইঞ্চির থেকে 2 সুত কম, মানে এক সাইডে যা হবে অপর সাইডেও তাই নিতে হবে। এইবারে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে আমি কোন দাগটা থেকে 3 ইঞ্চি ওপরে দাগ দেব, এই দাগটা থেকে দেবো নাকি এই শেপটা যেটা দিয়েছি এর থেকে 3 ইঞ্চি ওপরে দেবো। কেউ ভুলেও কিন্তু এই শেপের থেকে 3 ইঞ্চি ওপরে দেবেন না, মাথায় রাখুন। বেল্টের এই স্ট্রেট লাইন থেকে কিন্তু আপনি 3 ইঞ্চি ওপরে দাগ দিয়েছেন, সেমভাবে অপর সাইডে যে দাগটা দেবেন তার থেকেও কিন্তু 3 ইঞ্চি ওপরে দাগ দেবেন, মাঝখানে যেন এই দাগটার সাথে ওপরে 3 ইঞ্চি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু একটা বাজে শেপ আসবে। এই নিচের এই স্ট্রেট লাইন থেকে 3 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দেবো, তাহলে এখানে মিডিলেও একটা দাগ উঠবে। মিডিলের দাগটা কিভাবে উঠবে? মিডিলের দাগটা উঠবে টোটাল মিডিলটা যা আছে, মানে টোটাল 5, 5-এর প্রথমে হাফ করব, করলে হবে 2.5, এই 2.5 থেকে একটা দাগ এইরকম ভাবে স্ট্রেট উঠবে, এই দাগটা উঠবে 2.5 ইঞ্চি, মানে দু সাইডে ঠিক যতটা করে নেবেন তার থেকে মিডিলের দাগটা 1/2 ইঞ্চি কম তুলতে হবে, তবেই তো আপনারা গিয়ে এইরকম ভাবে একটা রাউন্ড শেপ দিতে পারবেন। যদি একই তোলেন, এদিকে 3, এদিকে 3, মিডিলে 3, তাহলে একটা স্ট্রেট লাইন হয়ে যাবে, হালকা এরকম গোল হয়ে উঠবে। এই তো গেল আপনাদের খাপটা, এখানে তো আদার্স কিচ্ছু নেই, এই মিডিলের যে দাগটা পড়ে গেল এখান থেকে আপনাদের কাটিং করলে ব্রা কাটের দুটো শেপ আলাদা হয়ে যাবে, বেল্ট আলাদা হয়ে যাবে, এই পোর্শনটা বেরিয়ে যাবে, পরে আবার এগুলোকে সেলাই করে জুড়ে দিতে হবে, দিলেই তো পুরো রেডি হয়ে যাবে। এবারে শুধু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা পুরো কমপ্লিট, পুরো যেমনটা ড্রয়িং করেছেন হুবহু কাটিং করলেন, করার পরে মিডিল থেকেও কাটিং করবেন, বেল্টের এই পোর্শন থেকেও কাটিং করবেন, শুধুমাত্র খাপের এই দুটো পার্টকে একটু বাড়াতে হয়, বাদবাকি আর তেমন বাড়াতে হয় না। আর বেল্টের পার্টটাতে আরও 1 ইঞ্চি পরিমাণে নিচের সাইডে বাড়াতে হয়, এটা হচ্ছে সেলাই মার্জিন, এই বেল্টের পার্টে আরও 1 ইঞ্চি আপনাকে বাড়াতে হয়, এটা আপনি সরাসরি কাপড়ে গিয়ে বাড়াবেন, এখানে আর বাড়ানোর দরকার নেই। যখন এই ডাইসটাকে দিয়ে কাপড় কাটিং করবেন কাপড়ে 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন, কিন্তু এই পোর্শন দুটোকে আপনাদের এক্সট্রা বাড়াতে হবে, আবার এটা না বাড়ালেও চলবে, এই দুটো পোর্শনকে আপনাদের এক্সট্রা বাড়াতে হবে অথবা কাপড়ে গিয়ে এই দুটো পোর্শনকে বাড়াতে হবে। তো এই দুটো পোর্শন কীভাবে বাড়াবো? সিম্পল, একদম শর্টকাট নিয়ম, প্রথমে এই ডাইসটাকে নিয়ে কাপড়ে হোক পেপারে হোক পুরো রাখবেন, রেখে হুবহু ছাপ তুলবেন। প্রথমে যেমন ড্রয়িংটা আছে আমি একটু তুলে নিই, আমি যেহেতু এটা তো কাটিনি এরকমভাবে তুলে নিই, যেখানে শেপটা কেমন আছে একটা আনুমানিক দিই, এইরকম শেপটা আছে তাই তো, এখানে আমি পুরো ধরে নিই, আমি পুরো ডাইসটাকে হুবহু তুলেছি। এখানে শুধু এক্সট্রা নিতে হবে, এক্সট্রা কীভাবে নেবো? সেলাই মার্জিনের জন্য এক সাইড থেকে 1 ইঞ্চি নেবো কম্পালসারি যে কোনো সাইজের জন্য, অপর সাইড থেকে 1 ইঞ্চি নেবো যে কোনো সাইজের জন্য, দু সাইডে 1-1 নিলাম, এই পোর্শন রেখে এখানে হুকের ঘর হয়, এখান থেকে নিতে হবে 2 সুদ এক্সট্রা নিতে হবে, আর এখান থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা হবে, আর এই নিচের সাইড থেকে 1/2 ইঞ্চি, এগুলো সব কিন্তু যে কোনো সাইজের জন্য একই হবে, আলাদা কিছু হবে না। এখান থেকে এরকম বাড়াবো, এখান থেকে দাগটাকে মেলাবো, এখান থেকে এরকমভাবে মিলিয়ে দেবো, ব্যাস এই বাড়িয়ে নিলাম সেলাই মার্জিন। আবার সেলাই করলে অটোমেটিক আপনাদের খাপটা খুব সুন্দর হবে, এটা ওপরের পাড়টা বেড়েছে, আর নিচের পাড়টা বাড়ানোর জন্য এই রাউন্ডের মাপটা আপনাকে ফিতে দিয়ে মেপে নিতে হবে, এখান থেকে এরকম রাউন্ডের মাপ কত হচ্ছে, এখানে ধরে নিন রাউন্ডের মাপ হচ্ছে 7 ইঞ্চি বা 8 ইঞ্চি, আপনি নিচের পাড়টাকে বাড়াবেন, তার জন্য 7 ইঞ্চি অথবা 8 ইঞ্চি যা রাউন্ডের মাপ হবে সেটা প্রথমে দাগ দিতে হবে স্ট্রেটে। এখানে রাউন্ডে মেপেছেন কিন্তু বাড়ানোর সময় স্ট্রেট দাগ টানবো, যেটা রাউন্ডে হবে সেটাই স্ট্রেটে দাগ দেবো। এই গেল নিচের পাড়টা লম্বাটা, এবারে চওড়ার দাগ দেবো। চওড়া কত করে নেব দেখুন, এক সাইডে 3 নিয়েছি, অপর সাইডেও 3 নিয়েছি, তাহলে 3-এর সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা দেবো সেলাই মার্জিনের জন্য, তাহলে টোটাল এক সাইডে 4, অপর সাইডে 4, এই দাগটাকে এরকমভাবে স্ট্রেট করে দেবো, দিলাম। এবারে এখানে কিন্তু শেপ দিতে হবে, নাহলে খাপ তৈরি হবে না, কারণ এর নিচেই এটা বসবে, ঠিক আছে। এখানে শেপ কত দেব? এক সাইড থেকে 1 ইঞ্চি, ঠিক তারই নিচের সাইড থেকে 1/2 ইঞ্চি, তার অপর সাইডেও 1/2 ইঞ্চি দাগ দিয়ে টোটাল এর মিডিলটা বের করবো। টোটাল এটা যদি আমি 8 ইঞ্চি নিই, এখান থেকে এটা 8 নিয়েছি, 8-এর মিডিল 4, তাহলে এখানের সাথে জাস্ট এরকমভাবে মিলিয়ে দেব, মিলিয়ে দিলাম, আর নিচে এটাকে এরকমভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো। দিলে এখান থেকে কাটিং করলে অটোমেটিক আপনাদের ব্রা কাট ব্লাউজটা তৈরি হয়ে যাবে। এখানে এখানে পুরোটা দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি, এখানে আর কিচ্ছু নেই, আর পিছন পাড়টাতে শুধু এই মিডিলটুকু হবে না, বাদবাকি ঝুল, পুট, মোহরা, ছাতি, কোমর সব সেম হবে, নিয়ে পিছন পাড়টাকে কাটিং হবে।